শুক্রবার ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় কেসিসি ঋণ মেলা। রাজ্যের গ্রামীণ মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে রাজ্যে চালু হয়েছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। তারই আওতায় শুক্রবার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয়েছে কেসিসি ঋণ মেলা। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই মেলায় স্থানীয় পঞ্চায়েতের প্রায় অর্ধ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। মিশনের আওতাধীন আর্থিক সহায়তা কেন্দ্রের বিশালগড় ম্যানেজার বিশ্বজিৎ দেব জানিয়েছেন, প্রতি সপ্তাহের শুক্রবার সিপাহীজলা জেলার অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আগামী 3 মাস পর্যন্ত চলবে এই ঋণ মেলা। প্রত্যেক শুক্রবারে এরকম আগামী 3 মাস পর্যন্ত এরকম ক্যাম্প চলতে থাকবে, প্রত্যেক শুক্রবারে বিভিন্ন পঞ্চায়েতে হবে। তো এটা ডিএম অফিস থেকে এটা বিস্তারিতভাবে সব ডিপার্টমেন্ট প্লাস ব্যাংক টিআরএলএম যৌথ উদ্যোগে পঞ্চায়েত উদ্যোগে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে। আজকে এই গোকুলনগরের প্রোগ্রাম, এটাকে ফিশারি এগ্রিকালচার এআরডিডি এবং ব্যাংক এই সবাই উদ্যোগে এই প্রোগ্রামটা, যারা এখন পর্যন্ত ব্যাংকের সাথে ব্যাংকের থেকে অনেকে দূরে আছেন, লোন টোন নিতে পারতেছেন না, বিভিন্ন সমস্যাতে ভুগতেছেন, আজকে এই ক্যাম্পের মাধ্যমে যারা মানে যার গরু আছে 2-3টা বা কেউ ছাগল আছে, কেউ মোরগ আছে বা কারোর কুকুর আছে, তারা এই অনায়াসে এই লোনটা পেতে পারে, কেসিসি লোন, কিষাণ ক্রেডিট কার্ড এই লোনটা। এই লোনটার মূল্য 3 লাখ পর্যন্ত লোনটার সিএল আছে, 1 লাখ 60 পর্যন্ত বিনা গ্যারান্টিতে, বিনা গ্যারান্টি মিনস আমাদের কাট করে 1 লাখ 60 পর্যন্ত বিনা সিকিউরিটিতে এই লোনটা পেতে পারে যে কোনো কেউ। তো আপনারা এই ক্যাম্পের মাধ্যমে আসতে পারেন বা ক্যাম্পের পরও যাতে যারা এখন আজকে আপনাদের মাধ্যমে যারা শুনতে পারতেছেন তারাও ব্যাংকের মধ্যে সরাসরি যেতে পারেন বা এআরডিডি বা ফিশারির মধ্যে গেলে এই লোনটা অনায়াসে আপনারা নিতে পারবেন। Bureau Report, Voice 18.